হ্যালো সবাইকে। তো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। অনেকেই আছো আমার, যারা আছো তারা অনেকে আছো মেকআপ আর্টিস্ট, তো আমিও একজন মেকআপ আর্টিস্ট। তো আমার যে ব্রাশগুলো থাকে মেকআপের, সেগুলো হয়তো সবসময় পরিষ্কার টরিষ্কার করা হয় না। তো আমি আজ দেখাবো যে তোমরা 1 টাকার একটা শ্যাম্পু দিয়ে কি করে তোমরা এত সুন্দর করে ব্রাশগুলোকে পরিষ্কার করতে পারবে। সব সময় আমাদেরকে কাজ করতে হয়, তো সেজন্য ব্রাশগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, এমনকি ব্লেন্ডারটাও পর্যন্ত নোংরা হয়ে পড়ে থাকে। তো আজ আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে একটা বালতিতে কিছুটা জল নিয়ে নিয়েছি, একদম একটা পরিষ্কার জল নিয়েছি। তারপর নিয়েছি আমি 1 টাকা দামের একটা শ্যাম্পু। তোমাদের কাছে যে কোনো শ্যাম্পু যদি থাকে তাহলে সেটাই তোমরা ইউজ করবে। আমি এখানে সানসিল্কের 1 টাকার যে শ্যাম্পুগুলো হয় সেই স্যাশেটা নিয়েছি। তো ভালোভাবে আমি এটাকে জলের সাথে মিক্স করে দিচ্ছি। দেখো কতটা ফেনা হয়ে গেল, আর আমার এই ফেনাগুলো দেখতে এত ভালো লাগে। দেখো আমি কিছুটা নিয়েও নিয়েছি। তো যাই হোক, এরপর আমরা ওটাকে ভালোভাবে জলের সাথে মিক্স করে গুলে নেব। দেন আমি একে একে যতগুলো নোংরা আমার ব্লেন্ডারটা ছিল, তারপর আমার যে ব্রাশগুলো ছিল, সেগুলো একে একে আমি সেটার মধ্যে ডুবিয়ে দিয়েছি। এটাকে ডোবানোর পর ভালোভাবে হাত দিয়ে সবগুলোকে আস্তে আস্তে করে যে নোংরাগুলো আছে হালকা করে হাত দিয়ে নেড়ে চেড়ে পরিষ্কার করে নিতে হবে, এবং 10 মিনিটের মতো রাখতে হবে। তোমরা 5 মিনিট রাখলেও পারো, কিন্তু 10 মিনিট রাখলে কি হয় না যে পুরোপুরি ময়লাগুলো ক্লিন হয়ে যাবে, যা ময়লা থাকবে সেগুলো ওই জলের মধ্যে চলে যাবে। তো দেখো অনেকটাই ময়লা আছে, আমার অনেক দিন ধরেই কাজ সেরকমভাবে করা হয়নি, তো সেজন্য ব্রাশগুলো ওরকমভাবেই পড়েছিল, আর ব্লেন্ডারটাও সেরকমভাবে পড়েছিল, আর ভিডিওও সেরকমভাবে করা হয়নি। তো সেজন্য আজ ভাবলাম যে যখন টাইম আছে তো পরিষ্কার করে নিতে। একে একে আমি এগুলোকে 15 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিটের মতো আমি রেখেছিলাম। তারপর আমি সেগুলোকে ওই জলটা থেকে তুলে নিয়ে আমি একটা আবার ভালো একটা জল নিলাম। তো তার মধ্যে আমি এইগুলো এবার চুবিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবো। তো দেখো ব্লেন্ডারটা অনেকটাই পরিষ্কার হয়েছে, আরও একটু কিছুটা পরিষ্কার করতে হতো। তো আমি ভালোভাবে আবার একটা জল নিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো এরপর আমি ওই ভালো জলের মধ্যে আবার আমি ব্রাশগুলোকে ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ ভালোভাবে না নাড়িয়ে চাড়িয়ে নিলে ব্রাশগুলো কিন্তু পরিষ্কার হবে না। তো দেখো আমার এখানে ব্রাশগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আর একটাতে লিপস্টিকের দাগটা কিছুতেই উঠছিল না, সেজন্য আমি ওটাকে আরও একবার জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি, সেটা আর আমি ভিডিওতে দেখিনি। আর একটা কাপড়ের মধ্যে এরপর আমি এই ব্রাশগুলোকে রেখে দিয়েছি, ব্লেন্ডারটাকেও রেখে দিয়েছি, কারণ কাপড়ের মধ্যে মানে যে ব্লেন্ডারের মধ্যে এবং ব্রাশের মধ্যে যে নোংরাগুলো থাকবে সেগুলো কাপড়ে শুষে নেবে। দেখো ব্লেন্ডারে আরও একটু নোংরা ছিল, সেটা কিন্তু কাপড়ে শুষে নিল। তো যাই হোক, এরপর আমি কিছুক্ষণ ধরে ওই কাপড়ের মধ্যে এগুলোকে রেখে দেওয়ার পর আমি আস্তে আস্তে সবগুলো আবার ব্রাশের যে ব্যাগটা আছে সেই ব্যাগের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।